নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। ভোটদানে বাধা, মহিলাদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল চাপানোতরের রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চোপড়ার 180 নম্বর বুথ। প্রায় 4 ঘন্টা পরে অবশেষে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী, এরপরই লাইনে দাঁড়ান ভোটাররা। আজ সকালে এই ঘটনার প্রতিবাদে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা, আটক হন এক তৃণমূল কর্মী। অবরোধকারীদের উপর লাঠিচার্জ করে র্যাফ, এরপরই শুরু হয় পাথর বৃষ্টি, বোমাবাজি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় কাঁদানে গ্যাসও। চোপড়া বিধানসভা দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত, আজ সকালে সেখানে ভোটদানে বাধা দেবার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাধা দেবার পাল্টা অভিযোগ তোলে তৃণমূল, দুপক্ষে চাপানোতরের মাঝে শুরু হয় পাথর বৃষ্টি। দীর্ঘক্ষণ পরে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। চোপড়ার ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। চোপড়ার এই ঘটনা প্রসঙ্গে মন্ত্রী সাধন পাণ্ডে তিনি কি বললেন শোনাব। উত্তরবঙ্গের নির্বাচন হচ্ছে, বিরোধীরা কাঁদছে, কেন সেন্ট্রাল পুলিশ পাচ্ছি না, কেন অমুক পাচ্ছি না, এইসব নিয়ে কাঁদাকাঁদি করছে। ভারতবর্ষের নির্বাচন কমিশন তারা ঠিক করে সব ব্যবস্থাটা, আমরা কোনো জায়গায় আপত্তি করছি না। তুমি যত সেন্ট্রাল ফোর্স, যত মিলিটারি তুমি দাও, কিন্তু মানুষ তো গিয়ে ভোট দেবে, সেই মানুষ তো তৃণমূলের পক্ষে। নির্বাচন কমিশন তো দেখবে, তারা তো সজাগ দৃষ্টিতে দেখছে, তারা তো একটা পুলিশ অবজারভার পাঠিয়েছে, সেও দেখছে। তো তারা যদি কোনো ব্যবস্থা নেয়, আমরা কোনো কিছু বলবো না। আমাদের কথা হলো, ল অ্যান্ড অর্ডার আমরা পাবলিককে হাতে নিতে দিচ্ছি না। সাংবাদিকদের গায়ে হাত দেওয়া পলিসি তৃণমূলের নেই। ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ, দাবে বিশেষ পুলিশ পর্যবেক্ষক ও বিশেষ পর্যবেক্ষকের। কি বললেন তারা শোনাবো। So far the election has been very fair and peaceful. Sir, in Chopra, a lot of people, they cannot come to booth and they actually afraid of TMC groups. What actions election commission taken to confidence build up? No, I mean the reports from the police observer deputed there, is very clear that though some people, about 150 people, told that they are not able to cast their votes. So he volunteered to escort them to cast their votes under the protection of the police, because they were saying that they are afraid to go and cast their votes. So to that extent, this refusal to cast their votes will be considered as an aberration. So this is not something to do with, people are not being allowed to vote, etc. That kind of a thing is not correct. True, that was a law and order issue where some of the people were bent upon creating a law and order situation, and the district administration and the officers concerned took appropriate action to take care of it. এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষক, তাদের বক্তব্য আমরা শুনলাম। তারা দুজনেই কিন্তু এমনটা দাবি করছেন যে ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ। কি প্রতিক্রিয়া আপনার? এর আগেও যে পর্যবেক্ষকরা এসেছিলেন, তারা মোটের উপরে শান্তিপূর্ণ বলে হাজার দুয়ারিতে দলবল দিয়ে ঘুরে এসেছিলেন। আপনাদের ক্যামেরায় সব ধরা আছে, অথবা হঠাৎ 5 দিনের জন্য উদাও হয়ে গিয়েছিলেন, আমাদের সব জানা আছে। কেউ বলেছেন পর্যবেক্ষক কি কাগজে পাচ্ছেন, সেটা ওরা সে অনুযায়ী রিপোর্ট করুন। কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষের চোখ যা পর্যবেক্ষণ করেছে, চোপড়াতেই হোক আর ইসলামপুরেই হোক আর মেকলিগঞ্জেই হোক, হাজার হাজার লাখ লাখ লোক চোখ পর্যবেক্ষণ করেছে, সেটা কি ভুল হয়ে গেল? বরঞ্চ আমি বলবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সেই মানুষ ভোট দিতে না পেরে রাস্তায় বিক্ষোভ করে বাধ্য করেছে নির্বাচনে মানুষের অংশগ্রহণকে খানিকটা হলেও বন্দোবস্ত করতে। নির্বাচন কমিশন চোখ বন্ধ করে রাখতে চেয়েছে, হাইবারনেশনে গেছে, কিন্তু মানুষ খুব সতর্ক আছে এবং মানুষ কার্যত প্রতিরোধের মনোভাব নিয়েই নির্বাচনে অংশ নিয়েছে। বুঝে রাখুন, এখনো পর্যন্ত 5 জন নির্বাচনের প্রার্থী আক্রান্ত হয়েছে, ঘটনাক্রমে 5 জনই বামফ্রন্টের বামপন্থীদের, কিন্তু দেখা যাচ্ছে না দূরবীন ছাড়া, সংবাদ মাধ্যমে অথবা সর্বত্র তো তাই বলা হচ্ছে, 5 জন আক্রান্ত হয়েছে, 5 জন বামপন্থীদের। 2 জন প্রার্থী নির্বাচনের দিন তাদের গাড়ি স্ম্যাশ করে দেওয়া।
হয়েছে, আক্রান্ত হয়েছেন। আগের দিন গোবিন্দ রায়, ফরওয়ার্ড ব্লক পাম্পলেট, আজকে মোহাম্মদ সেলিম বাঘের বিচ্ছার মতন লড়েছে, বাঘের বাচ্চার মতন লড়েছে, এবং তার পিছন পিছন মানুষ এসে দাঁড়িয়েছে, ওরা ভোট করতে দেবে না, পুলিশ পারেনি ফেল, এমনকি কেন্দ্রীয় বাহিনী তারা পর্যন্ত যথাযথ ভূমিকা নেয়নি। কিন্তু মানুষ যখন বামপন্থীদের সামনে পেয়েছে সিলিকাই পাক আর অন্য কাউকেই পাক, তখন মানুষ কিন্তু রুখে দিয়েছে। এই রুখে দেওয়াটা নতুন ইঙ্গিত, রাজ্যের পুলিশের উপরে মানুষের ভরসা নেই। পর্যবেক্ষকরা যেন বুঝে সুঝে চলেন, ঠিকমতো চলেন, তাদেরকে মন্ত্রী যেহেতু বলেছে ঝাঁটা পেটা করতে হবে, অতএব তারা যদি সেই ভয়ে থাকেন তাহলে মানুষ কিন্তু প্রতিরোধের রাস্তার সামনে হয়ে তাদের গণতন্ত্রের অধিকারটাকে অর্জন করবেন। পাঁচজন আক্রান্ত হয়েছেন পাঁচজন বামপন্থী, দুজন নির্বাচনের দিন আক্রান্ত হয়েছেন দুজন বামপন্থী, লড়াই চলছে বামপন্থীরা, রাস্তায় আছে বামপন্থীরা, তৃণমূলকে যদি রুখে দিতে হয় বামপন্থীরা ছাড়া অন্য কেউ পারবে না, অন্য কেউ পারবে না, কারো হিম্মত নেই, বামপন্থীরাই পারবে, কেন মানুষ আছে সঙ্গে। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বললাম সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর সঙ্গে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষক যেমনটা দাবি করেছেন যে দ্বিতীয় দফার ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ, এমনটাই দাবি করেছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক ও বিশেষ পর্যবেক্ষক।